আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইউটিউব টিউটোরিয়াল বোনাস পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে দেখাবো যে বিষয়টি আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, সে বিষয়টি নিয়ে কথা বলবো এবং দেখাবো ইনশাল্লাহ। তো আমাদের ওয়েবে গ্রাফিক্স কন্টেন্ট এবং ভিডিও কন্টেন্ট আমাদের সবচেয়ে বেশি আকর্ষণ করে। আমাদের এমনি টেক্সট কন্টেন্ট থেকে আমাদের কিন্তু বা অন্যান্য যে কন্টেন্টগুলো রয়েছে তার মধ্যে সব থেকে বেশি আকর্ষণ করে আমাদেরকে গ্রাফিক্স বা ভিডিও কন্টেন্ট। তো আমাদের ভিডিও কন্টেন্ট বা গ্রাফিক্স কন্টেন্টের সাইজটা যখন আমাদের দৃষ্টিতে অ্যাট্রাকটিভ সাইজ যেটা আর কি দৃষ্টিগোচর হয় এমন একটা সাইজ যদি আমাদের কন্টেন্টটা সাইজ হয়, সেক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু ফোকাসটা সেখানে পড়ে, কনসেন্ট্রেশনটা কিন্তু আসে। সো এই কনসেন্ট্রেশনটা ক্রিয়েট করার জন্য আমাদের কন্টেন্টের সাইজটা মানে ফোকাস সাইজটা একটু ইম্পর্টেন্ট ব্যাপার। তো আমরা সেই বিষয়টা বলবো। আমরা অনেকেই চ্যানেল বানাচ্ছি, অনেকেই ফেসবুক পেজ সুন্দরভাবে মেনটেন করতেছি, আমরা ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করতেছি এবং ফেসবুকে চেষ্টা করতেছি, কিন্তু তারপরে দেখা যাচ্ছে আমাদের সামান্য কিছু মানে অল্প কিছু জিনিসের জন্য কিন্তু ওলট পাল্ট হয়ে যাচ্ছে। তো সে বিষয়টা নিয়ে আসলে আজকে কথা বলতে আসছি। তো সেটা হলো যে আমার পেজটার কথাই আমি আপনাদেরকে দেখাই। ভিউয়ার্স দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যে পোস্ট করেছি আমি এটা, তো এটা কিন্তু আমি শেয়ার করছি বা পোস্ট করছি। তো এটা কিন্তু আবার কিন্তু আমার কন্টেন্টের যে গ্রাফিক্সটা ছবিটা এটা কিন্তু একেবারে মানে যে সাইজটা আসলে কিন্তু এটা কিন্তু আপনার কনসেন্ট্রেশন কিন্তু আনছে না, এটা কিন্তু সেইভাবে কনসেন্ট্রেশন আসছে না। কিন্তু আপনি দেখেন এটাতে কিন্তু একটা কনসেন্ট্রেশন আসতেছে আপনাদের, ঠিক আছে? তো কনসেন্ট্রেশন ক্রিয়েট করাটা কিন্তু মার্কেটিংয়ের জন্য অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিক আই থিঙ্ক। তো এই যেটা আমাদের করার উচিত সেটা হলো, চলুন দেখে নিই। দেখা যাক, মনে করেন যে আমরা আমাদের এই চ্যানেলটির থেকে আমরা দেখা যাচ্ছে একটি ভিডিও বেছে নিচ্ছি এর মধ্যে। নেট একটু স্লো কাজ করতেছে, তো অ্যাকচুয়ালি এই জন্য একটু সমস্যা হচ্ছে, প্রবলেম হচ্ছে। ওকে, তো আপনার কন্টেন্টটি ক্রিয়েট করার পরে আপনি মনে করেন এই কন্টেন্টটিকে আপনার অবশ্যই ফার্স্টলি আপনাকে এসইও করতে হবে, আপনার ইউটিউব এসইওটা কমপ্লিট করতে হবে, তাছাড়া এক্সটার্নাল যে লিঙ্কগুলো এক্সটার্নাল এসইও যেগুলো এগুলো আপনাকে অবশ্যই করতে হবে, প্লাস এটিকে আপনার শেয়ার করতে হবে সোশ্যাল মিডিয়াতে অ্যাজ ফার অ্যাজ ইউ ক্যান পসিবল, অ্যাজ ফার অ্যাজ পসিবল আপনাকে কিন্তু এটা শেয়ার করতে চেষ্টা করতে হবে। তো প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে শেয়ার থেকে আমরা যদি ইমবেডেড লিঙ্কটা নিয়ে থাকি, যদি ইমবেডেড লিঙ্কটা নিয়ে আমরা যদি আমাদের পেজ বা আমাদের যে ফেসবুকে আমরা যদি কোথাও শেয়ার করি, তো সেই ক্ষেত্রে হবে কি, ভিউয়ার্স যদি এখান থেকেই ফেসবুক থেকেই যদি ভিউয়ার্স ভিডিওটি দেখে, তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে ভিউয়ার্স ভিউ করতে পারছে, ভিউ করলে কিন্তু সেটা আমাদের ভিউ কাউন্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি ইমবেডেড কোড না নিই সেক্ষেত্রে ভিউয়ার্স দেখা যাচ্ছে এখানে ক্লিক করলে সে একটা নিউ ট্যাবে আমাদের চ্যানেলে যাচ্ছে। তো আমাদের আরেকটি বিষয় লক্ষ্য রাখতে হবে এটির সাথে, সেটি যেটি বললাম এতক্ষণ যে বিষয় নিয়ে কথা, সেটি হচ্ছে গ্রাফিক্সের সাইজটা আমাদের পিকের মানে ভিডিওর যে থাম্বেল বলেন বা ভিডিওর যে পিক বলেন আপনারা, তো সেটার থাম্বেলের সাইজটা একটা মানে অ্যাট্রাকটিভ একটা সাইজ হওয়া দরকার। তো সেই জন্য আমরা ইউজ করতেছি হচ্ছে আপনার fblinker.com, এটা অনেক ভালো। তো আমরা যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে আমাদের ভিডিওর যে ইউআরএলটি যে লিঙ্কটি আছে আর কি, লিঙ্কটি আমরা এখানে নিয়ে নিচ্ছি। ওকে, দেন এখানে কিন্তু একটা প্রিভিউ আমরা দেখতে পাচ্ছি, স্যাম্পল প্রিভিউ। ওকে, এখানে ইউ ক্যান চেঞ্জ ইউর ডিসক্রিপশন হেয়ার, তারপরে আপনি টাইটেল চেঞ্জ করতে পারেন এখানে। আচ্ছা, এখান থেকে আপনি থাম্বেলের জন্য একটা পিকার চুজ করতে পারেন। আচ্ছা, তো আমি এখানে নর্মালি আমি প্লে বাটনটা আমি চাচ্ছি, আমি চাচ্ছি যে এটা যে ভিউ করবে ভিউয়ার্সদের কাছে এটা যেন মনে হয় যে এখানে প্লে করলে
একটা প্লে বাটন থাকলে এই গ্রাফিক্সটার উপরে থাম্বনেলটার উপরে ভালো লাগবে। তো আমরা এখানে একটা প্লে বাটন যাচ্ছে আর কি, প্লে বাটনের জন্য ক্লিক করলাম, ওকে প্লে বাটন আমি পেয়ে গেলাম। ও আচ্ছা, তো এখন আমাদের যে কাজটা হবে আমি এখানে সাবমিট করব। ওকে, এখানে আমাকে 27 সেকেন্ড ওয়েট করতে হবে, ঠিক আছে? তো আমরা 27 সেকেন্ড জাস্ট ওয়েট করি। ওকে, নাও উই ক্যান সাবমিট হিয়ার। আচ্ছা, সাবমিট তো আমরা দিয়েছি। আচ্ছা, আমরা এখন পেয়ে গেছি লিঙ্কটি। আমরা এই লিঙ্কটি জাস্ট কপি করে যদি আমাদের ফেসবুকে আমরা যদি আমরা দিই, তো আমরা ভিউয়ার্স দেখতে পাচ্ছি থাম্বনেলটি অনেক বড়, খুব সুন্দর একটা প্রিভিউ নিয়ে আসছে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।